দিস বালুশাহি, মহরম, বিজয়াদশমী সব কিছু কি সেলিব্রেট করছি আমি, যার জন্য বানাচ্ছি আমি বালুশাহি। এই দেখুন আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ অল পারপাস ফ্লোর ময়দা, আর 2 কাপ নিয়েছি আমি চিনি, আর 1 পিঞ্চ নিয়েছি আমি 1 চুটকি, 1 পিঞ্চ নিচ্ছি আমি নুন, আর নিয়েছি আমি এখানে কার্ডামন পাউডার মানে এলাচ গুঁড়ো, 4টে এলাচ গুঁড়ো, আর নিয়েছি আমি 250 গ্রাম ময়দা, আর আমি এখানে নিয়েছি আপনার 150 গ্রাম দই, টক দই, আর আমার বালুশাহিটা ভাজার জন্য ফ্রাই করার জন্য নিয়েছি এখানে সাদা তেল, 500 গ্রাম সাদা তেল, আর আমার লাগবে 1/2 কাপ জল। জলটা আমরা পরিমাণ মতন মেশানোর সময় বুঝে নেবো কতটা লাগছে, সেই হিসেবে আমরা নেব। এবার আমি এটাকে মাখা স্টার্ট করছি, দইটা দিয়ে দিলাম। এর মধ্যে দেখুন আমি দইটা মিশিয়ে নিয়েছি, এবার আমি নুনটা মিশিয়ে নিলাম, এবার আমি অল্প একটু কার্ডামন পাউডারটা মিশিয়ে নেব, আর অল্প কার্ডামন পাউডারটা আমি ছিঁড়া করার সময় ওর মধ্যে দিয়ে দেবো, চিনিটা চাশনি তৈরি করার সময় ওর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে ময়ানোর জন্য আমি দেবো 3 চামচ মতো সাদা তেল, দেখুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল, এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে আমি 3 চামচ মতো হোয়াইট অয়েল মিলিয়েছি, এবার আমি এর মধ্যে মিলাবো ডালডাটা, ডালটা আমরা ধীরে ধীরে মিলিয়ে নেব মাখতে মাখতে। এবার আমি একটু করে জল মেশাবো এটাতে, দেখুন এইভাবে আমি আস্তে আস্তে জল মিশিয়ে মিশিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটা খুব পাতলা হালকা করবেন না, এটা একটু আর খুব শক্ত ডো মাখবেন না, এটা মোটামুটি সফট রুটির মতো ডো মাখবেন। মেখে এটাকে এবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, 10 মিনিট বাদে আবার আমি স্টার্ট করবো। 10 মিনিটের জন্য এটাকে আমি রেখে দিলাম সেট হতে। এর মধ্যে আমি সুগার সিরাপটা বানাবো, গ্যাসটা এবারে অন করলাম, গ্যাসটা অন করে আমি এবার চিনিটাকে মেল্ট করতে দেবো। এখন আমি নিলাম জল, 1/2 কাপ জল নিয়েছি আমি, আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা আমি এর মধ্যে দিলাম, এপাশের লাইটটাও জ্বালিয়ে দিলাম, গ্যাসটাও আমি জ্বালিয়ে দিলাম। এর মধ্যে আমি আরেকটা প্যান নিলাম এটা ভাজার জন্য, এর মধ্যে আমি তেল নেব, আর এইদিকে আমার সুগার সিরাপটা তৈরি হচ্ছে। এর মধ্যে এবারে আমি এটা দিয়ে দেবো কার্ডামন পাউডারটা, যেটা অর্ধেকটা আমি মাখার সময় ডোয়ের সঙ্গে মধ্যে দিয়েছিলাম। এবার আমি আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ভাজার জন্য হোয়াইট অয়েলটা ঢেলে নিচ্ছি।
সুগার সিরাপটাকে ফিল্টার করার জন্য ওর মধ্যে চিনির মধ্যে যা নোংরা আছে সেই নোংরাগুলো যেন বেশি উঠে যায় উপরে, যার জন্য আমি এর মধ্যে নিলাম হাফ টেবিল স্পুন গুঁড়ো দুধ। এবার এটাকে আমি গুলিয়ে নেব জলের মধ্যে খুব ভালোভাবে। এবার আমি দেখুন এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি গুঁড়ো দুধটাকে জলের সঙ্গে। এবার এটাকে আমি চিনি রসের মধ্যে সুগার সিরাপটার মধ্যে ঢেলে দিলাম। এবার দেখুন এর মধ্যে যা নোংরাগুলো আছে তা ভেসে উঠবে, তারপর আমরা সেটা ঢাকনা করে ফেলে দেবো। এই দেখুন ফ্যানের মধ্যে কত নোংরা ভেসে উঠেছে। এবার এটা আমরা বন্ধ করে ফেলে দেবো, হাতায় করে নিয়ে এটাকে আমরা বাইরে ফেলে দেবো। এই দেখুন সুগার সিরাপটাকে আমি এবার ফিল্টার করে নিলাম, সমস্ত নোংরাগুলো আমাদের উপরে এসে গেছে, আমি সেগুলোকে ধরে তুলে ফেলে দিলাম। দেখুন এইভাবে আমরা চিনিটাকে পুরো ফিল্টার করে নিলাম, রসটাকে পরিষ্কার হয়ে গেছে। মিক্সারটাও গাঢ় হয়ে গেছে, আমরা এটা আর বেশি ফোটাবো না, নোংরাটা পরিষ্কার হয়ে গেলেই ব্যাস। দেখুন এবারে আমি ডোটা যেটা মেখে রেখেছিলাম সেটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা আমি খুলে নিলাম। দেখুন এরকম করে হাতে চেটুই চাপ দিয়ে দিয়ে এটাকে আমি ভালো সাহি গড়ে নিচ্ছি। এবার এরকম ভাবে হাতের চেটুই আমরা এটাকে গড়ে নেব। গড়ে নিয়ে একটা একটা করে আমরা তেলের মধ্যে এটাকে ফ্রাই করার জন্য ছেড়ে দেবো। দেখুন এরকমভাবে আমি হাতের চেটুই চেপে চেপে এটাকে গোল করে তারপরে এটাকে প্রেস করলাম, প্রেস করে এই মাঝখানটা আঙুল দিয়ে ফুটো করে দিচ্ছি। এরকমভাবে আমি সবটা ভালো সাহি করে দিলাম। দেখুন এরকমভাবে দুটো চেটুর সাহায্যে চেপে চেপে গোল করে এটাকে হাত দিয়ে প্রেস করে যে মাঝখানটা এরকমভাবে ফুটো করে এটাকে ছেড়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নিতে পারেন। এই দেখুন এবার কালার আসতে শুরু হয়ে গেছে। এবার আমি এটাকে সবগুলোকে উল্টিয়ে দিলাম, উল্টো দিকটাও এরকম ব্রাউন হয়ে গেলে তখন আমরা এটা তুলে নিয়ে সুগার সিরাপে দিয়ে দেবো। দেখুন এইভাবে এবার আমার বালুশাহিগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিয়ে সমস্ত বালুশাহিগুলো ভেজে নেবো, এটাকে আমি সুগার সিরাপে দিয়ে দেবো। হয়ে গেছিলো ঠান্ডা, ওই জন্য আবার একটুখানি এটা ভাজতে গিয়ে আমি এটা আবার করলাম, গ্যাসটা অন করে নিলাম। নিয়ে এটা একটুখানি গরম থাকা অবস্থায় আমি এটা দিয়ে 5 মিনিট মতো ফোটাবো বালুশাহিগুলো, তারপরে আমি এটাকে ঠান্ডা করে রেখে দেখুন। এবারে আমি বালুশাহিগুলো তুলে নিয়েছি, দেখুন একটা একটা করে বালুশাহি আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দিলাম। যদি রসটা আপনারা না জমে যায়, এরকম না চান যে জমে যায়, তাহলে পরে এর মধ্যে এক টুকরো লেবু ফেলে দেবেন, পাতি লেবু, তাহলে আর রসটা জমবে না, এরকম কাত কাত গাঢ় গাঢ় হয়ে থেকে যাবে। এটা 5 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এটাকে অফ করে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এটা আমি 5 মিনিট মতো রসে দিয়ে ফোটালাম।
এবার এটাকে আপনারা আধ ঘন্টা মতো স্ট্যান্ডিং টাইম দেবেন, তারপরে সার্ভ করবেন। এবার একটুখানি খাওয়ার মতো ঠান্ডা হলে আপনারা এটা এনজয় করুন। কেমন হয়েছে কমেন্ট করুন, লাইক করুন আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করুন।